সব পূজার শুরুতে শ্রী গণেশের পূজা কেন হয়? একবার ভগবান বিষ্ণুর বিবাহ উপলক্ষে যখন সব দেবী দেবতারা একত্রিত হয়ে বিবাহ অনুষ্ঠানে গেছিলেন, তখন একা শ্রী গণেশ স্বর্গলোক পাহারার দায়িত্বে ছিলেন। এমন সময় শ্রী গণেশকে একা দেখে নারদ মুনি তার সাথে একটু মশকরা করার চেষ্টা করেন। তিনি শ্রী গণেশকে বলেন, শ্রী গণেশ অত্যন্ত স্থূলকায় এবং তিনি অতিরিক্ত ভোজন করেন বলেই তাকে বিষ্ণুর বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়নি। নারদ মুনির এই কথা শুনে শ্রী গণেশ তো অত্যন্ত ক্ষুব্ধ ও ক্রুদ্ধ হন। ক্রোধে অন্ধ শ্রী গণেশ তার বাহন মুশিকরাজকে আজ্ঞা দেন বিবাহ অনুষ্ঠান পণ্ড করার জন্য। শ্রী গণেশের আজ্ঞা পেয়ে মুশিকরাজ তার সমস্ত মুশিক বন্ধুদের নিয়ে মাটিতে গর্ত করতে শুরু করেন। সমস্ত মুশিকের সৃষ্টি করা গর্তে বিষ্ণুর রথের চাকা আটকে পড়ে। সব দেবতাই চেষ্টা করেন রথের চাকা মাটি থেকে টেনে তুলতে, কিন্তু সব দেবতাই ব্যর্থ হন। সেই পথ দিয়ে এমন সময় এক ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। তিনি দেবতাদের সাহায্য করতে এগিয়ে আসেন এবং শ্রী গণেশের নাম নিয়ে খুব সহজেই রথের চাকা মাটি থেকে টেনে তোলেন। সব দেবতা তাকে শ্রী গণেশের নাম স্মরণ করার কারণ জিজ্ঞাসা করলে সেই কৃষক ব্যক্তি ভক্তি ভরে বলেন, একমাত্র শ্রী গণেশ সমস্ত বিঘ্ন দূর করতে পারেন, তাই তিনি হলেন সর্বপ্রথম পূজ্য দেবতা। শ্রী গণেশকে সর্বপ্রথম স্মরণ করে যে কোনো কাজ শুরু করলে তা বিনা বিঘ্নতে সম্পন্ন হয়। কৃষকের এই কথা শুনে দেবতারা নিজেদের ভুল বুঝতে পারেন এবং শ্রী গণেশের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে নিজেদের ভুল স্বীকার করে নেন। এরপর থেকেই সমস্ত শুভ কাজ বা পূজা অনুষ্ঠানের শুরুতে সর্বপ্রথম শ্রী গণেশের পূজার রীতি চালু হয়। এরকম আরও মনোগ্রাহী পৌরাণিক গল্প শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সেভ এন্ডেঞ্জার্ড স্টোরিজ।